বাচ্চাদের একটা ভবিষ্যৎ আছে, তারা যদি আমরা স্কুলে না পাঠাই ঠিক মতনভাবে, যা তারা যদি প্রপারলি পড়াশুনো না করে, তাদের কিন্তু মেরুদণ্ড হালকা হয়ে যাবে, তারা কোমরসিদ্ধারা ভেঙে যাবে, কারণ তাদের প্রপার গাইড হবে না। এই যে স্কুলে পড়াশুনো না করে যে পরীক্ষা পাস করা, এটা প্রপার পাস নয়। স্কুলে থাকলে, টিচারের সামনে থাকলে, পড়াশুনো করলে তার একটা গাইডনেস হবে এবং তার একটা চাহিদা থাকবে আমাকে পরীক্ষায় পাস হতে হবে, কম্পিটিশনে থাকতে হবে। বাড়িতে বসে অনলাইন পরীক্ষা দিয়ে সেই কম্পিটিশন থাকে না। বই খুলে পরীক্ষা দিচ্ছে কি না দিচ্ছে সেটা টিচাররা কেউ দেখতে পারে না। অতএব স্কুল খোলাটা খুব জরুরি আছে। মনটা খুব খারাপ, কারণ স্কুলের বন্ধুদের সাথে দেখা হচ্ছে না, কথা হচ্ছে না, সারাদিন ফোন নিয়ে বসে আছে, ফোনেতেই হচ্ছে, ভিডিও চ্যাট করছে, সব করছে, তাহলে সাথে তো থাকতে পারছেন, এবার কোনো সময় হয়তো বন্ধুদের ডাকছে বাড়িতে, ও কারোর বাড়িতে যাচ্ছে, কিন্তু স্কুলের অ্যাটমসফিয়ারটা তো পাচ্ছে না। না এই হই হই করা, বাথরুমে গিয়ে ঢেলাঢালি করা, টিফিন খাওয়া, এগুলো তো ওরা পাচ্ছে না।